হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসা স্মলস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে কাচকি শুটকি দিয়ে মজাদার লঘুনীয় ভর্তা বানানোর জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলে আসলাম শুটকি ভর্তাটা বানানোর জন্য। তো প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাচকি শুটকি। তো কাচকি শুটকিটা আমি সুন্দরভাবে একটু ভেজে নেব, মানে টেলে নেব শুটকিটা। একটু ভালো করে সময় নিয়ে টেলে নিতে হবে। 15 মিনিট সময় ধরে চুলার আগুনটা একদম মিডিয়াম লোতে রেখে, আমি শুটকিগুলো অনবরত নাড়াচাড়া দিয়ে টেলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যে শুটকিগুলো যেন পুড়ে না যায়। শুটকিগুলো পুড়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, তিতে লাগবে। তো যত ধোঁয়া উঠুক না কেন, কিন্তু অনবরত নাড়তে থাকবেন যেন পুড়ে না যায়। তো আমার শুটকি কিন্তু ঠালা হয়ে গেছে, শুটকিগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপর চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি রসুন। এখানে আমি 3টি রসুন দিয়েছি। রসুনগুলো আমি একটু টেলে নেব। তো যখন রসুনগুলো ঠালা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচটা টেলে নেব। তো রসুনটা আমি মানে খোসা সহই টেলে নিচ্ছি, যেন খোসাটা পুড়ে গেলে ছিলে তারপর ভর্তাটা বানানো যায়। তো এখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচগুলো ভালো করে টেলে নেব। তো শুকনো মরিচ আর রসুনটা কিন্তু আমার টালা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। তো চলে আসলাম ভর্তা বানানোর জন্য। তো পাটা বেছিয়ে নিয়েছি। তো পাটার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। তো ঝালটা যে যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন। তো কাচকি শুটকির এই ভর্তাটা আমরা কিন্তু অনেকেই অনেক শুটকির ভর্তা খেয়েছি, কিন্তু কাচকি শুটকির ভর্তা আমার মনে হয় না মানে কেউ খেয়েছে না। আমি প্রথমে এই কাচকি শুটকির ভর্তাটা বানাচ্ছি, আর এই শুটকির ভর্তাটা খেতে এতটা মজা, মানে আমি খেয়ে অবাক হয়ে গিয়েছি যে এই শুটকির ভর্তাটা খেতে অসম্ভব মজা। তো শুটকিগুলো আমি বেটে নিচ্ছি। তো মরিচ, শুকনো মরিচ আর রসুনটা আমি বেটে নিয়েছি, তারপর আমি শুটকিগুলো বেটে নিচ্ছি। শুটকিগুলো বেটে তারপর আমি এখানে পেঁয়াজ বেটে নেব। তো এখানে আমি দিয়ে দেব 4টি পেঁয়াজ, ছোটো ছোটো 4টি পেঁয়াজ দিচ্ছি। তারপর দিয়ে দেব লবণ। তো পেঁয়াজের সাথে লবণটা বেটে নিলে কিন্তু পেঁয়াজটা মানে পিছলে যায় না, পেঁয়াজটা আটকে থাকে। তা আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ কম বেশি দিলে সমস্যা নেই, পেঁয়াজটা দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। তো একটা বাটা দিয়ে দিয়েছি, তারপর আরেকবার বেটে নেব। তো আরেকবার বেটে তারপর ভর্তাটা উঠিয়ে নেব। তো এই ভর্তাটা কিন্তু আমি একদম আধা আধা বাটা করছি, আধা বাটা ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ভর্তাটা বানানোর পর বুঝবেনই না যে এই কাচকি শুটকির ভর্তা এটা খেতে এতটা মজা, মানে অনেক ভালো লাগে খেতে। একবার হলেও কিন্তু আপনারা এই ভর্তাটা বানিয়ে খাবেন, আর খেলে বুঝবেন যে এই শুটকির ভর্তাটা খেতে কত পরিমাণে মজা, অনেক মজা এই শুটকির ভর্তাটা। তো আমার বাটা কিন্তু হয়ে গেছে, আধা বাটা করে নিয়েছি আমি শুটকির ভর্তাটা। তোমার শুটকি ভর্তা বানানো হয়ে গেছে, শুটকি ভর্তাটা আমি উঠিয়ে নিচ্ছি। তো রাত বাজে 11:30। তো আমার শ্বশুর বলছিল শুটকি খাবে, ঘরে আর কোনো শুটকি ছিল না, এই কাচকি শুটকিটাই ছিল, এই কারণে এই কাচকি শুটকির ভর্তাটাই বানিয়েছি। আর এই শুটকির ভর্তাটা খেতে অসম্ভব মজা। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।